আসসালামু আলাইকুম, আমি যে অ্যাপ নিপা ব্লগ থেকে নিপা বলছি। তো কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে করে দেখাবো ইলিশ খিচুড়ি। তো সেই জন্য আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। তো আসলে এই ইলিশ খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয়, আর ইলিশের গ্রানটা একদম অন্যরকম লাগে। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল, আর নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুরের ডাল। তো চেষ্টা করবেন দুইটা আলাদা ডাল নেওয়ার জন্য, তাহলে এই খিচুড়িটা অনেক টেস্ট হয়। আর এখন আমি কিছু ইলিশ মাছ নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ মরিচের গুঁড়া। তো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। তো আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ, তো 2 টেবিল চামচ জিরা বাটা দিলাম। আর টক দই দিচ্ছি, আমি একটা ছাঁকনির মধ্যে টক দইটা ছেঁকে নিয়েছি, এক্সট্রা পানিটা ফেলে দিলে অনেক ভালো হয়। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। তো আসলে ভাবতেছেন হয়তো এত মশলা কেন, আসলে এই মশলায় আমার পুরো রান্নাটা হবে। তো এখন সবগুলো মশলা আমি ভালো মতো মেখে নিচ্ছি। তো একদম ভালো মতো হাত দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে, তো মাছের ভিতরে যেন একদম মশলার ফ্লেভারটা চলে আসে। তো ভালো মতো আমি এই তো মাছগুলো সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। তো এখন আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি কাঁচা মরিচও কিছু দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আসলে আমরা মাছ যেভাবে ভাজি ওভাবে তো আর ভাজবো না। এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একদম অল্প পরিমাণ মশলা লাগে, আর অল্প পরিমাণ মশলা দিয়ে করলে এই খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয়, আর ইলিশ মাছের গ্রানটাও একদম পারফেক্টভাবে থাকে। তো এখন আমি 10 মিনিট একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি ইলিশ মাছটা উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর এই মশলায় আমি এখন 4-5টা এলাচ দারচিনি লং দিয়ে দিলাম, দিয়ে এখন চাল দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচও দিয়ে দিলাম প্রায় 7-8টির মতো। দিয়ে এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি একদম ভালোভাবে। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, 3 টেবিল চামচের মতো। আর আমি যেহেতু 4 কাপ চাল নিয়েছি, 2 কাপ ডাল নিয়েছি, তো পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। তো এই তো আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দিয়েছি, আর 2 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়েছি। তো অনেকেই হয়তো এই ভুলটা করে থাকে যে 2 কাপ ডালের জন্য 4 কাপ পানি দিয়ে দেয়। এই তো এখন খিচুড়ি যখন পানিটা শুকিয়ে যাবে, তো এই পর্যায়ে আমি কিছু চাল উঠিয়ে নিয়েছি। তো মাঝখানে আমি মাছগুলো দিয়ে আবারও উপরে খিচুড়িটা দিয়ে
চেপে চেপে দিচ্ছি। তো উপরে এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন দমে বাকি রান্নাটা করে নেব। তো বাকি রান্নাটা আমি করে নেছি। তো 20 মিনিট দমে রেখে তারপর এই তো হয়ে গেল আমার মজাদার ইলিশ খিচুড়ি। তো এই খিচুড়িতে আমরা আসলে মশলার পরিমাণটা খুব কম দেই, তো কম দেওয়ার কারণে এই খিচুড়িটা অনেক মজার হয়। তো আর ইলিশ মাছের মশলার ওই মশলাটা দিয়ে বাকি রান্নাটা করে নিলে একদম ইলিশের যে একটা ঘ্রাণ সেটা একদম পারফেক্ট থাকে। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।